রবিবার রাতে নদিয়া শান্তিপুর থানার বেলঘরিয়া দুনব গ্রাম পঞ্চায়েতের বিহারিয়া মঠপাড়া এলাকার গঙ্গার ভাঙনে তলিয়ে গেল প্রায় 7 বিঘা আম বাগান। ঘরছাড়া হতে হয়েছে এলাকার মানুষকে, ভাঙনে তলিয়ে গেছে ভিটে মাটি। এখানে লাগাতার ভাঙন তো লেগেই আছে, ঠিক আছে, বিঘে বিঘে জমি চলে যাচ্ছে। আর এই আম বাগানটা পার করলেই বসত বাড়ি, এটাও মনে হয় আর কিছুদিন মধ্যে চলে যাবে। তো সরকারের থেকে কোনো তো ব্যবস্থাই নেয় না, আসে দুটো বালির বস্তা ফেলে আবার চলে যায়, আবার ভাঙন শুরু হয়। আমরা এই আতঙ্কের মধ্যেই আছি, রাত্রে ঘুম হয় না আমাদের, কখন আমাদের বাড়ি চলে যায়। এই জায়গাটার নাম কি? বিহারিয়া মঠপাড়া। এটা কোন পঞ্চায়েত? এটা বেলঘরিয়া 2 নং গ্রাম পঞ্চায়েত। যেমন গঙ্গা ভাঙন ভাঙছে, যেমন করোনা বাড়ছে, আতঙ্কের মধ্যে আছি, রুটি রোজগার হারিয়েছি, তেমন ভাগীরথীর জলও বেড়ে তার সঙ্গে করোনার সঙ্গে পাল্লা দিয়ে আমাদের গঙ্গার পাউরিও ভাঙছে। এর আগে ভেঙে বসত বাড়ি কিছু চলে গেছে, কিন্তু গতকালকে আবার নতুন করে ভাঙনের সৃষ্টি। বিঘার পর বিঘা আম বাগান চলে গেল, প্রায় 6 থেকে 7 বিঘা সম্পত্তি চলে গেল গতকালকের নদী ভাঙন গর্ভে। প্রশাসনের তরফ থেকে এর আগে এসেছিল, এসে দেখে যাওয়ার পরে কিছু বালির বস্তা কিছু খাঁচা ফেলেছিল বাসের, কিন্তু তাতে তো ভাঙন রোধ করা সম্ভব নয়। 50% অলরেডি চলে গেছে নদী ভাঙনে, আর যেটা যতটা জায়গা জমি আছে আমাদের, কিন্তু এটা আমরা এখন চরম আতঙ্কের মধ্যে আছি। এলাকাবাসীরা জানান, গঙ্গার পার প্রশাসন যদি পাকাপোক্তভাবে বাঁধ দেওয়ার ব্যবস্থা না করে আগামী দিনে ভয়ঙ্কর রূপ নেবে, তখন আর কিছুই করার থাকবে না। এর আগে গঙ্গা ভাঙন নিয়ে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম, সেখানে ডিএম এসেছিলেন, আমাদের নদিয়া জেলার সভাধিপতি এসেছিলেন, এছাড়া এসডিও বিডিও সমস্ত আধিকারিকরা এসে পরিদর্শন করে গেছেন এবং তারা সঙ্গে সঙ্গে কাজও শুরু করেছিলেন। এবার গঙ্গার ভাঙনটা না মাত্রা ছাড়া হচ্ছে, সমস্ত জায়গায় গঙ্গা ভাঙছে। এবার ওপরের বৃষ্টির পরিমাণটা বেশি থাকায় গঙ্গার ভাঙনটা এবার বেশি হচ্ছে। তা আমরা সবসময় চেষ্টা করছি পরিস্থিতির উপরে নজর রাখা এবং তাড়াতাড়ি এর সমাধান করা। সময় আমাদের বিডিও সাহেবের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি, এছাড়া আমরা জেলা পরিষদের সভাধিপতি তার সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা চাইছি যে তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হোক, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহযোগিতা দিকে তাকিয়ে আছি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।